নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কি ভাবছেন আপনারা, এত ঘুটঘুটে অন্ধকার কেন? আসলে তখন ভোর রাত্রি, প্রায় 3:30 বাজে। বেরিয়ে পড়েছিলাম আমি, ভাইপো আর মা। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আসলে আমাদের যাওয়ার কথা ছিল মগরা থেকে, কিন্তু হঠাৎই রাত্রেবেলায় জানতে পারলাম যে 4:05 ট্রেন মগরা থেকে ক্যান্সেল আছে। তাই আর কি করা যাবে, অত ভোরে ত্রিবেণী থেকেও ট্রেন নেই আর ওদিকে মগরার ট্রেনও ক্যান্সেল। তাই আমাদের চলে যেতে হয়েছিল ব্যান্ডেল স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন ব্যান্ডেলের এই জায়গাটা, বছরের মনে হয় এমন কোনো দিন নেই যখন এখানে বন্যা থাকে না। সারা বছর জলে জলাকার এখানে। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে। চলো চটজলদি গিয়ে টিকিটটা কেটে নিই। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলুন তাহলে এবার স্টেশনের দিকে যাওয়া যাক। আসলে আমরা একটা ট্রেন মিস করেছি, এবার আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট ট্রেনের জন্য। এখন বাজে হচ্ছে 4:08 আর আমাদের ট্রেন আছে 4:45, মানে এতক্ষণ এবার ওয়েট করতে হবে। প্রথমে আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসেছিলাম, কিন্তু যখন অ্যানাউন্সমেন্ট হলো তখন বলল 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তাই আবার তাড়াহুড়ো করে চলে এসেছি আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা উঠব প্রথমে লেডিসে চলে এসেছি, কেননা হাওড়া স্টেশন থেকে মাকে একটু কম হাঁটতে হবে। পেছনের লেডিসে হলে অনেকটা হাঁটতে হতো, আর জেনারেল কম্পার্টমেন্টে তো উঠবো না, তাই লেডিসেই উঠবো। চলে এসেছি একদম প্রথম দিকে লেডিসে। এই যে মা উঠছে এই ট্রেনটায়, দেখো আর কেউ নেই, মা আমি আর ভাইপো, বাট পরে অনেকে এসেছিলেন। যাই হোক, এবার আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এবার যাব বাস স্ট্যান্ডে, বাস ধরব। যাই বলুন বন্ধুরা, হাওড়া ব্রিজের ভিউটা কিন্তু দারুণ। আর আমাদের পশ্চিমবঙ্গবাসীদের তো ইমোশান একটা হাওড়া ব্রিজ। বাসের তুলনায় পায়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা হাওড়া ব্রিজ থেকে। আর সব থেকে বেশি ভালো লাগে ইভিনিংয়ের হাওড়া ব্রিজ, আমার তো দারুণ লাগে। কিন্তু ওই যে সুযোগ আর হয়ে ওঠে না বারবার, বাট সুযোগ পেলে তা আর মিস করি না, পায়ে হেঁটে যাই যাই। দেখুন এখানকার পরিবেশটাও কত সুন্দর, যদি না পায়ে হেঁটে যেতাম তাহলে কি আর উপভোগ করতে পারতাম? কলকাতায় এসেছিলাম একটা অন্য কাজের জন্য, আর কলকাতায় যখন আসছি সাথে মাও আসে, তাই ভেবেইছিলাম ভিক্টোরিয়ায় যাব। আর ভিক্টোরিয়ায় যাওয়ার জন্যে বাস অনেকটা আগে আমাদের নামিয়ে দিয়েছিল। পথ খুঁজে পাচ্ছিলাম না কোথায় ভিক্টোরিয়া, অনেকটা ঘোরার পর ফাইনালি ভিক্টোরিয়া দেখতে পেয়েছিলাম। ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকায় এই ঘোড়ার গাড়িগুলো দেখতে যে কি সুন্দর লাগছিল, কত সুন্দর করে সাজিয়ে রাখে তাই না? এই ঘোড়ার গাড়িগুলোতে চড়ার কখনোই সুযোগ হয়ে ওঠেনি, তাই আর কি দেখেই আনন্দ উপভোগ করছিলাম। চলে এসেছি আমরা ভিক্টোরিয়ার সামনে, আর চলে এসেছি প্রথমেই যেটা করতে হবে সেটা আমাদের করতে হবে, টিকিটটা কেটে নিতে হবে। চলো তাহলে এবার টিকিটটা তাড়াতাড়ি গিয়ে কেটে নিই। টিকিট কাটার জন্য ভাইপো লাইনে দাঁড়িয়ে পড়েছে। টিকিট কাটার পরে ভাইপো বললো লেস খাবে, বাট লেস নিইনি, এখান থেকে একটা পাপড়ের প্যাকেট নিয়েছিলাম ভেতরে যাওয়ার আগে। চলুন তাহলে এবার গুটি গুটি পায়ে ভেতরে যাওয়া যাক। চলে এসেছি আমরা ভিক্টোরিয়ার ভেতরে, এবার যাওয়া যাক। আমার জীবনে ভিক্টোরিয়া এটা দ্বিতীয়বার আসা, আর মাকে নিয়ে প্রথমবার।
model. আমাদের ভিক্টোরিয়া দেখা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।